আকাশ থেকে মাটিতে পড়লো অদ্ভুত যন্ত্র, আতঙ্ক ছড়িয়েছে চুচুড়া এলাকায়, জ্বলছে লাল আলো। কি এই বস্তু? চৌকো সাদা রঙের বাক্স, তা থেকে বেরিয়ে রয়েছে তার, জ্বলছে লাল আলো। অদ্ভুত যন্ত্রটি নাকি আচমকায় আকাশ থেকে আছড়ে পড়েছে মাটিতে। এই খবর ছড়িয়ে পড়তেই বুধবার চাঞ্চল্য ছড়িয়ে পড়ে চুচুড়ার কাপাসডাঙ্গা এলাকায়। প্রথম দিকে স্থানীয়রা ভেবেছিলেন এটি হয়তো অত্যাধুনিক কোনো বোমা, পরবর্তীতে স্থানীয়রা জানতে পারেন এটি বোমা নয়, তখন আতঙ্ক আরও বেড়ে যায় তাদের মধ্যে। বুধবার ঘটনাটি ঘটেছে হুগলির চুচুড়া এলাকায়। জানা গেছে চুচুড়া পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের একটি বাড়ির সামনে এদিন সকালে ওই যন্ত্রটিকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। স্থানীয়দের দাবি যন্ত্রটি আকাশ থেকে পড়েছে, সঙ্গে একটি বেলুনও ছিল, সেটি ফেটে গিয়েছে। বিষয়টি দেখার পর স্থানীয় যুবক বিপ্লব হালদার যন্ত্রটিকে তুলে পাঁচিলের ওপর রেখে দেন। দ্রুত এই খবর লোকমুখে ছড়িয়ে পড়ে, এলাকায় ভিড় জমাতে থাকেন বহু মানুষ, খবর দেওয়া হয় থানায়। পুলিশ এসে যন্ত্রটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন হুগলি লোকসভা কেন্দ্রের নির্দল প্রার্থী প্রদীপ পাল। তিনি জানান, বিপ্লব প্রথম বিষয়টি আমাকে জানিয়েছিল, খবর পেয়ে এখানে আসি, পুলিশকে খবর দেওয়া হয়েছে, যন্ত্রটি কি আমরা বুঝতে পারছি না। বিপ্লব জানিয়েছে যন্ত্রটি আকাশ থেকে পড়েছে। আমি সকালবেলা এখান থেকে যখন যাই তখন এখানে লোকজনের ভিড় দেখি, তো ওই ছেলেটি আমাকে ডাকে, কাকা একটুখানি এসো, আমার বাড়িতে একটা এরকম আকাশ থেকে মেশিন পড়েছে। বললাম, আকাশ থেকে মেশিন পড়েছে মানে? তো বললো, হ্যাঁ। আমরা তাহলে কোথায় সেটা? তো এই বাচ্চা ছেলেটি তুলে সাহস করে তুলে, যদি উচিত হয়নি তবু সাহসের সঙ্গে পাঁচিলের উপরে তুলে রেখেছে। তারপরে যা ওটা দেখেছি আমরা, দেখার পরে থানাতেও ফোন করানো হয়েছে, ঠিক আছে। থানা থেকে পুলিশ টুলিশ কেউ আসেনি। পরে আমাদের এখানে গোবিন্দ বলে একটা ছেলে, সেও থানাতে কাজ করে, সে কাজ করার পরে সে ফোন টোন করার পরে, ছবি টবি তুলে পাঠানোর পরে, তারপরে একজন বাইকে করে একজন ভদ্রলোক আসেন, উনি সম্ভবত পুলিশে চাকরি করেন, উনি ওটাতে নিয়ে চলে গেছেন। যেটা কি জিনিস, অনেক জায়গা থেকে আমার কাছে ফোন আসে যে দাদা আপনার ওখানে বলে বোম চার্জ হয়েছে। আমার না, বোম চার্জের কিছু ব্যাপার নেই, এটা মেশিন, অত্যাধুনিক একটা মেশিন। এখন সেটা কি জিনিস আমরা বলতে পারবো না, আর হাত দেওয়াটাও ঠিক হবে না। তো বোম চার্জ কোথাও হয়নি, এটা একটা আফফা লটানো হয়েছিল। তো এটা তো মানুষের তো একটুখানি আপনার কি বলে আতঙ্ক একটা ভাব থাকবেই, কারণ যা দিনকাল পড়েছে চতুর্দিকে, সেদিনকে আপনারা দেখেছেন মধ্যে পাণ্ডু একটা ওরকম জিনিস তুলতে গিয়ে দুটো বাচ্চা শিশু তারা প্রাণ হারালেন। যদিও সূত্র মারফত জানা গিয়েছে এই যন্ত্রটিকে রেডিও সন্ড বলা হয়, এটি ব্যাটারি চালিত টেলিমেট্রি যন্ত্র, মূলত বায়ুমণ্ডলে ঘোরে। রেডিওর মাধ্যমে উচ্চতা, চাপ, তাপমাত্রা, বায়ুর গতি গ্রাউন্ড রিসিভারে পাঠানোর কাজ করে। যন্ত্রটির গায়ে লেখা মেড ইন কোরিয়া। তবে এই যন্ত্রটিকে ঘিরে আতঙ্কের কিছু নেই বলেই জানিয়েছে পুলিশ। এর আগে আসাম ও তামিলনাড়ুতেও এই ধরনের যন্ত্র আকাশ থেকে পড়েছিল বলে জানা গিয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, চুচুড়া। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।